চলে আসলাম আজকে খুব সুন্দর ফুটফুটে বেবির জন্মদিনে। তো এই সুন্দর ফুটফুটে বেবির জন্মদিনে আসার সুযোগ করে দিয়েছে আমাদেরকে আমন্ত্রণ ক্যাটারার। এই আমন্ত্রণ ক্যাটারার তরফ থেকে আগে আমরা দুটো অনুষ্ঠান কভার করার সুযোগ পেয়েছি। তো আজকে আসছি, দেখতে পাচ্ছি অসাধারণভাবে সাজানো হয়েছে। এটা একটা অসাধারণ গ্রাউন্ড, নিমতার অসাধারণ গ্রাউন্ড। সেই গ্রাউন্ডে সুন্দরভাবে জন্মদিনটাকে অর্গানাইজ করা হয়েছে। তো ভিতরে যাই, গিয়ে দেখি কীরকম কী অর্গানাইজ হয়েছে, সঙ্গে খাবার দাবার যা যা আছে সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিতরে যাওয়া যাক, দেখি কী কী অনুষ্ঠান হচ্ছে, সবই তুলে ধরবো, যাওয়া যাক। পুরো গ্রাউন্ডটা এসে প্রথমে ঘুরে নিলাম, ঘুরে তো বেশ দুর্দান্ত লাগলো। কোন দিকে যাব আর কোন দিকে না যাব বুঝতে পারছি না, চারদিকে শুধু খাবার আর খাবার। আর এত সুন্দরভাবে সেলফি স্ট্যান্ড করা হয়েছে তা বলার মতো না, ডেকোরেশন কিন্তু সত্যি দুর্দান্ত। কিন্তু খাওয়া দাওয়া শুরু করার আগে কিচেনটা গিয়ে একটু ঘুরে আসি, দেখি কারা রান্না করছে, কী কী রান্না হচ্ছে, ডিটেলসে দেখে আসি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা। চলুন যাওয়া যাক কিচেন। কিচেনের ভিতরে এসে দেখতে পাচ্ছি বিরিয়ানি তৈরি হচ্ছে, সেই ব্যারাকপুরে বিখ্যাত দাদা বৌদির রেস্টুরেন্টে যারা কারিগর তারা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত। একশো প্লেট হয়ে যাবে না, বাপরে, মানে এক হাঁড়িতে 100 প্লেট, সেরকম মোটামুটি 8টা হাঁড়ি হবে নাকি আজকে? বা এখন অব্দি কটা হয়েছে? দুটো, 4টে, দুটো হাঁড়ি অলরেডি দমে বসে গেছে। এর প্রসিডিওর আমি অনেকবার আপনাদের সামনে দেখিয়েছি, শুধু এতটুকু বলার, রেস্টুরেন্টে গেলে পরে আপনি 150-200 গ্রাম সাইজের মাটন পাবেন, এখানে কিন্তু সেটা পাবেন। এখানে পাবেন 50-100 গ্রামের মতো মাটনের পিস। দেখালাম ওই সাইডে হচ্ছে সেই বিরিয়ানি, দাদা বৌদি স্টাইল বিরিয়ানি। এবার কিন্তু এদিকে যে হচ্ছে বাঙালিয়ানা যে কাজগুলো, এই দাদারই মেন হাতে হচ্ছে আমন্ত্রণ ক্যাটারের তরফ থেকে। দাদা এগুলো কি কি হচ্ছে তুমি একটু বলে দাও আমাদেরকে ভালো। এগুলো কি দেখতে পাচ্ছি? এটা এটা মিক্সড ভেজ, মিক্সড ভেজ। তো অনেক কটাই আছে মিক্সড ভেজ, তাই না? এগুলো সব মিক্সড ভেজ। আর এইটা মনে হচ্ছে তোমার মালাই কোপ্তা, মানে মাটন বিরিয়ানি তার সাথে এই লেভেলের মাটন কষা। দেখতে পাচ্ছি হবে ফিশ কবিরাজি, ফিশ কবিরাজি। আর এই দেখতে পাচ্ছে দুই একটা ভাজা হয়েছে, এখন পুরোপুরি ভাজবে এটা। এবার চলে আসলাম কাবাবের রাজ্যে, মানে কাবাবের সাম্রাজ্যে। এগুলো তো রেশমি কাবাব মনে হচ্ছে, ফিস তন্দুরি প্রচুর দেখতে পাচ্ছি, ফিস তন্দুরি তো হচ্ছে লটকানো আছে। ওরে বাপরে বাপ, কত লটকে রেখেছে রে বাবা। দাদা বৌদি স্টাইলে একদম জবরদস্ত বিরিয়ানি হবে বল। আর প্রত্যেকটা মাটনের সাইজ গুলো এখানে কিরকম হয়? মোটামুটি 90-100 গ্রাম পিস, 90-100 গ্রাম পিস হবে। টেস্টটা কি একই রকম হবে? তো জব্বর টেস্ট হবে একদম। আর বিয়ে বাড়ির তো মাটন তুমি যা বানাও না, গুরু বিরিয়ানি যা বানাও। আচ্ছা এই সব মাটন বিরিয়ানি নাকি? মাটন বিরিয়ানি, মাটন কষা, মাটন বিরিয়ানি, মাটন কষা। ওরে কপাল, চিকেনে কিছু হচ্ছে না? চিকেনে ওই যে ওই কাবাব টাবাব গুলো হচ্ছে। আর কিন্তু মেন হচ্ছে যেটা মাটন বিরিয়ানিটাই মেন, তাই না? এই জমে যাবে আজকে গুরুদেব। তো আজকে জমিয়ে তোমার হাতের বিরিয়ানি খাবো তাহলে, ঠিক আছে? ওই যা, ওকে ওকে ওকে। প্রথমে এসে দেখতে পাচ্ছি এখানে আছে কুল্লার চায়, মানে দুধ চা। কিন্তু এই গরমের মধ্যে দয়া করে আমি চা খাবো না, তাই চাটা প্রথমে স্কিপ। কিন্তু এর পাশে দেখতে পাচ্ছি হচ্ছে ফুচকা, ফুচকা তো ভাই খেতে হবেই আমাকে। বিটু ফুচকা কেমন লাগছে দেখো তো? ফুচকা আছে, চাট আছে, দই বড়া, আর জমে বেড়াতে বলো আজকে একদম হয়ে যাক। ফুচকা 1 প্লেট আমরা নিয়ে নিচ্ছি, দই ফুচকা, গ্রিন চাটনি, তারপরে টক, তারপরে দেওয়া হচ্ছে টক দই, আর তারপর আছে চাট মশলা, আর ঝুড়ি ভাজা। ও জিও জিও জিও, ব্যাপক খেতে, স্পেশালি টক দই আর তেঁতুলের যে চাটনিটা, জম্পেশ খেতে, জম্পেশ। এবার নেওয়া যাক পাপড়ি চাট, পাপড়ি চাট, পাপড়ি আছে। উপরে দেখতে পাচ্ছি আলু কাবলি, ছোলা, ধনে পাতা, গ্রিন চাটনি, টক দই, ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে গ্রিন চাটনি, খেজুর কিশমিশ আমসত্ত্বের চাটনি, তারপর হচ্ছে টক দই, আর তারপর অবশ্যই চাট মশলা একটা থাকবে, আর থাকছে হচ্ছে ঝুড়ি ভাজা। তো বাহ 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 বাহ, আবার উপরে থাকবে সেই খেজুরের চাটনি। তবে এইটা আমি নয়, এটা খাবে হচ্ছে আমাদের বড় ভাই বিট্টু ভাই। স্যার আপনার জন্য পাপড়ি চাট দিয়ে শুরু করি, দাদা ফুচকা দিয়ে শুরু, পাপড়ি চাটটা দিয়ে শুরু করি। ফার্স্টে গ্রেভিটা খাবো, পাপড়ি চাটের গ্রেভি, টক জল মিশ্রের সুইটনেস। এবার পাপড়িটা খাওয়া যাক,
পাপড়ি চাট নিয়ে নতুন করে কিছু বলার নেই, ক্রিসপি চটপটা খাওয়া বেশ ভালো লাগবে স্টার্টার হিসাবে। আরে পাপড়ি চাট খাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে পপকর্ন কাউন্টার। অ্যাকচুয়ালি আদ্রিতের জন্মদিনে বাচ্চাদের কথা ভেবেই হয়তো এটা করা, তো আমরা পপকর্ন খাচ্ছি না, আগে এগোনো যাক। আমি নিয়ে নিচ্ছি পানির সাটে, একদম চপচপে করা টস করা একদম পানির সাটে, খেয়ে দেখা যাক। খেতে কিন্তু জবরদস্ত, আমন্ত্রণ কারা প্রথমবার খাচ্ছে কেমন লাগছে? সত্যি বলছে খুব ভালো, অনেক জায়গায় খেয়েছি কিন্তু এটা খুব ভালো টেস্ট আছে, খুব ভালো টেস্ট লেগেছে অনুভব। বলতে না বলতে রানিয়ে কিন্তু আরেকটা আইটেম চলে এসছে, ভেজ আইটেম, এটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, বেশ ক্রিসপি খেতে বেশ লাগছে। কিন্তু আমি আর আমার ঠিক করেছি আজকে আমরা এখানে স্টার্টারটা ভেজ দিয়ে কাটিয়ে দেবো। দাদা খাক মেন করছে, ননভেজ আজকে কাঁপিয়ে দেবো। অনুষ্ঠান বাড়িতে একটা মঞ্চ ছিল, মঞ্চের উপরে অর্কেস্ট্রা পার্টি কন্টিনিউয়াসলি গান করে চলেছিল, যার ফলে আমরা আমাদের নিজেদের কথাই শুনতে পাচ্ছিলাম না। আর সেখানে দু রকমের কাবাবের আয়োজন তো ছিল, এই যেরকম আমরা শুরুতেই বলেছিলাম রেশমি কাবাব ছিল, চিকেন রেশমি কাবাব, আর তার সাথে ছিল ফিশ টিক্কা, মানে ভেটকি মাছের ফিশ টিক্কা। ফিশ টিক্কাটা এতটাই ভালো ছিল, মানে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফিশ টিক্কা। ভেটকি মাছটা পুরোপুরি ফিল করা যাচ্ছিল, মানে যতবার খাচ্ছিলাম মনে হচ্ছিলো যে আরও খেয়ে যাই খেয়ে যায়। আর সঙ্গে চাটনিটা একদম সুন্দর মানানসই ছিল, অসাধারণ। আর তারপর নিয়েছিলাম রেশমি কাবাব, রেশমি কাবাবের মালাইয়ের যে ফ্লেভার আর এতটাই নরম ছিল, মুখে দিয়ে এক দুবার চিবাতে না চিবাতেই গায়েব, সুপার। এখানে দু রকমের মোমো দেখলাম পাচ্ছি, একটা ভেজ একটা নন ভেজ, দুটো করে নাম হচ্ছে কোনটা ভেজ আর নন ভেজ বুঝতে পারছি না। এটা চিকেন, চিকেন কিন্তু ভালো আছে দেখছি। এটা দেখি নন ভেজের মধ্যে কি আছে দেখি, আর ভেজিস আছে বিভিন্ন ধরনের ভেজিস, আগে একটা ভেজ মোমো খেয়ে দেখি। আর গানটা শেষ হলো, শুরু করে দিচ্ছে এখন চকলেট, তার সাথে ওয়াফেল দিয়ে এখন ডাইরেক্ট, এখন দেখুন চকলেট ফাউন্টেন থেকে চকলেট নিয়ে এলাম, তার সাথে ওয়াফেল নিয়ে বেশ খেতে। আমন্ত্রণ কাটার একটা অসংখ্য ধন্যবাদ, বাচ্চাদের কথা ভেবে এত সুন্দর একটা চকলেট ফাউন্টেন রাখা হয়েছে। দেখুন বাচ্চারা আসছে, খুব এনজয় করছে, এই খাবারটা বাচ্চারা নয় বড়রা কিন্তু বেশ এনজয় করবে। কটন ক্যান্ডি নিয়ে এলাম, দেখলেন কীভাবে বানানো হলো, এখানে বাচ্চাদের সমস্ত রকম ব্যবস্থা আছে। তবে এটা আমি না খেয়ে আমার একটা ভাইকে দেবো, ভাই এদিকে আসো, এই নাও কটন ক্যান্ডি খেয়ে দাও, কেমন লাগছে? ভালো লাগছে, বাহ। এবার চলে আসলো মকটেল কাউন্টার, এখানে দেখতে পাচ্ছি মকটেল সব বানানো হচ্ছে, এই গরমে এটাই সবচেয়ে বেশি শান্তি। তো নিয়ে নিয়েছি ম্যাঙ্গো কোক, কোক বলতে উপরে অ্যাকচুয়ালি থামস আপ ছিল দেখলাম, আর নিচে ম্যাঙ্গো আছে, সেই খেতেন। শুরু করছি ভেজ কাউন্টার দিয়ে, আমন্ত্রণ ক্যাটারের তরফ থেকে দেখি কি কি ভেজ আইটেম আয়োজন করা হয়েছে। বাটার নান, মিক্স ভেজ, মালাই কোপ্তা, ইয়েলো ডাল, জিরা রাইস। আমন্ত্রণ ক্যাটারের তরফ থেকে যে নন ভেজ আইটেমগুলো আয়োজন করা হয়েছে কি কি একটু দেখে নেই। বাটার নান, মিক্স ভেজ, ফিশ কবিরাজি, মাটন বিরিয়ানি দাদাবৌদি স্টাইল, মাটন কষা। মুখ চোখের অবস্থা সত্যি খুব খারাপ, এত গরম। আর এখানে দেখতে পাচ্ছি লাইভ একদম জিলিপি ভেজে দিচ্ছে, আর তাও কেশর জিলিপি, এই দেখুন ভাজা হচ্ছে এখানে, বা 1 কিলো ময়দাতে কতগুলো মোটামুটি জিলিপি হয়? 80টা মতো জিলিপি হয় না? বা বা, আর তেলটা কি তেল এগুলো? ঘি আছে। ও ঘি আছে, তেল না, বা দেশি ঘি নাকি? দেশি ঘিতে জিলিপি, বা এক সাইডে ফ্রাই হয়ে গেছে, এবার উল্টে দেওয়া হলো, পুরো দেশি ঘিয়ে তৈরি জিলাপি। এবার দিদা হচ্ছে কেশর, কেশর দেখুন কেশর দেখতে পাচ্ছি অনেক আছে, তার সাথে চিনির রস তো আছেই। ও গরম গরম জিলিপি, আর সেটা খাওয়ার জন্য আছে রাবড়ি, মিক্স ফ্রুট চাটনি আর সাথে পাঁপড়। চলে আসলাম প্লেট কাম স্যালাড কাউন্টার, স্যালাড বিট্টু দেখিয়ে দাও, অসংখ্য স্যালাডের সাম্রাজ্য। থ্যাংক ইউ ভাই,
নিলাম গ্রিন স্যালাড, নিয়ে নিচ্ছি বাটার নান, সাথে মিক্সড ভেজ। নিলাম বাটার নান তার সাথে মিক্সড ভেজ, মিক্সড ভেজ অনেক ধরনের মিক্সড ভেজ আছে দেখছি, মিক্সড সবজি আছে, আলু আছে, তাছাড়া পনিরও বানা আছে, পনির চপ করা পনির আছে। এবার নিয়ে নিচ্ছি ফিশ কবিরাজি, বাহ, নিয়ে এলাম ফিশ কবিরাজি, ফিশ কবিরাজি, ও ভিতরে পুরো ভেটকি মাছ আর উপরে ডিমের কোট, আহ দেখতে তো সেই সেই। আমন্ত্রণ ক্যাটারার জিন্দাবাদ, খেয়ে টেস্ট করি আবার। খেতে সেই ফিশ কবিরাজি অনেক জায়গায় খেয়েছি, স্বাদ গন্ধই আলাদা। এই গরমেও আহারের তৃপ্তি আপনাকে আলাদাভাবে দেবে, যেটা আমাকেও দিচ্ছেন। এবার নেব দাদা বৌদি স্পেশাল মাটন বিরিয়ানি, যে বানাচ্ছে তাকে না নতুন করে কিছু বলার নেই। কালিমভাইয়ের সাথে ইন্টারভিউ নিয়েছিলাম, সেটা আপনাদের সামনে আগেই তুলে ধরলাম যে আমন্ত্রণ ক্যাটারে আসলে পরে আমি আগে দেখেছি কালিমভাই বিরিয়ানি এখানে বানায়, যিনি দাদা বৌদির মেন কারিগর। তো দেখি মাটন বিরিয়ানির মাটন, আর সাথে নিয়ে নিচ্ছি মাটন কষা। ও মাটন কষার নাদলি পিস আছে, বিট্টুর ভাষায় যত সামান্য মাটন বিরিয়ানি দাদা বৌদি স্টাইল, আর নিয়ে নিয়েছি মাটন কষা বাঙালি স্টাইল। তো মাটন বিরিয়ানি দাদা বৌদি স্টাইল, আর নতুন করে কিছু বলার নেই, সেই পেঁয়াজ রসে বানানো দাদা বৌদির বিরিয়ানি অসাধারণ। এই বিরিয়ানির আমরা দিবানা পাগল, ইয়ের সেই ফ্লেভার যেটা রেস্টুরেন্টেও পাবেন না। তো খাবোই তার সাথে আলু, ব্রাউন আলু, আলাদাই স্বাদ আলু তার সাথে বিরিয়ানি, সাথে 90-100 গ্রামের মতো ওজনের মাটন। দেখুন নরম তুলতুলে মাটন, ও আটা ভাজি, এইরকম মাটন হলে পারে ভাই আর কোনো কথা নেই। আমন্ত্রণ ক্যাটারার জিন্দাবাদ, দাদা বৌদি বিরিয়ানি জিন্দাবাদ, সাথে খাসি রে খাসি, মুখে বললে হাসি। মাটন মাটন কষা গ্রেভিতে দেখি, এটা পুরো বাঙালি স্টাইলে বানানো, ধীরে ধীরে কুকিং পদ্ধতিতে বানানো মাটন কষা, চলছিল মাটন হাড়াবাড়ি। খাওয়াটা শেষ করি, অনেক আছে মাংস মোটামুটি শেষ করেছি, বিট্টু একটু দেখে দাও। ও ধীরে ধীরে খাওয়াটা শেষ করি, তারপরে বিট্টু আসছে, বিরিয়ানিতে বসে পড়েছি। হাত তো স্পেশাল বিরিয়ানি, আর স্পেশাল মানুষের পাশাপাশি আপনি বিরিয়ানি খাচ্ছে, তাই তো? এই সামনে বসে বিরিয়ানি রিভিউ দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। সেই গোল্ডেন ব্রাউন বিরিয়ানি, ও কি ভাষা, গোল্ডেন ব্রাউন। তার পাশে বসে বিরিয়ানি খাচ্ছে, এর থেকে বড় কিছু পাও না আমি, কি অনুভব? একদম বিরিয়ানিটা তো জবরদস্ত, কোনো কথা হবে না। ব্যারাকপুর দাদা বৌদিতে গেলে মানে এরকম বিরিয়ানি পাবো না, যে ফ্লেভারের বিরিয়ানিটা পাচ্ছি এখানে বসে। অনুভব কেমন লাগছে? অসাধারণ লাগছে,
আলুটা কিন্তু আলাদা টেস্ট আছে, পুরো গোল্ডেন ব্রাউন আলু, আলুটার ভেতরে বিরিয়ানি ছিল আলাদা। আলুটা আর চটনি নিতে হবে। একটা কথা বলি, এই গরমের মধ্যে ঘামছে তবু বিরিয়ানি খেয়ে যাচ্ছি। শীত গ্রীষ্ম বর্ষা মাটন বিরিয়ানি যেখানে আছে সেখানে আমরা আছি। হ্যাঁ, এরকম বিরিয়ানি খাওয়ার পর মাটন খাওয়ার হাত খাওয়ার ইচ্ছে করছে না। কোনটা থেকে কোনটা খাবো বিরিয়ানি তো অসম্ভব খেতে, অসম্ভব মানে গরমে পুরো শহরে হাওয়া লাগে দিচ্ছে বিরিয়ানি। তো নান দিয়ে কোন কথা, প্রথমে ঝোলটা দিয়ে যে ঝাল ঝাল ভাবটা সেটা খুব ভালো লাগছে। নানটা দিয়ে খেয়ে বাটার নানের যে বাটার ফ্লেভার আর মটন যে ঝাল ঝাল ভাবটা এটা খুব ভালো লাগছে। হাল মেনে যাবে এই বিরিয়ানির ভেতরে কি আছে, একটা সব কোথা থেকে আসে এই বিরিয়ানি যে কি আছে বিজ্ঞানের হারমোনিয়ামে বার করতে। সব থেকে ভালো হচ্ছে এই বিরিয়ানির সাথে সাইড ডিশ লাগবে না, কোনো এই বিরিয়ানির সাথে কোনো সাইড ডিশ প্রয়োজন পড়ে না। শীত গ্রীষ্ম বর্ষা এরকম বিরিয়ানি খেতে হলে আমন্ত্রণ ক্যাটাগরি ভরসা। জিলাপি নিলাম আর সাথে আছে, ও বাহ বাহ বাহ, জিলাপি এইমাত্র ভাজা হলো, কেশরীয় জিলাপি দেশি ঘিয়ে তৈরি, কি স্বাদ রে ভাই, অসাধারণ খেতে, মুচমুচে ঘিয়ের স্বাদ, রাবড়ির সে ফ্লেভার, দুর্দান্ত জিলিপি। স্পঞ্জ রসগোল্লা মনে হচ্ছে। একদম হালকা মিষ্টি, হালকা মিষ্টি রসগোল্লা, কিন্তু সাথে আছে আম সন্দেশ, এসে বোকা বানানোর সন্দেশ। ভেতরে মানে গোলাপ জল ছিল, গরমে শুকিয়ে গেছে, গরমে সবই শুকিয়ে যাচ্ছে আর এই রসটা থাকে। চলে আসলাম পান কাউন্টারে পান খেতে, কিন্তু খাবো সাদা পান, নিলাম সাদা পান। আমন্ত্রণ ক্যাটারের তরফ থেকে আজকে সত্যি অসাধারণ খাবার দাবার খেলাম, আর জন্মদিনটাকে এমনভাবে তুলে ধরা হয়েছে, শুধু খাওয়া দাওয়া না, যেরকম ডেকোরেশন সেরকম প্রেজেন্টেশন, সেরকম বাচ্চাদের কথা মনে রাখা হয়েছে, সেরকমই সবার জন্য দুর্দান্ত খাবারের আয়োজন করেছে, সব কিছু কিন্তু হয়েছে আমন্ত্রণ ক্যাটারের সৌজন্যে। তো আজকে এসেছি আমন্ত্রণ ক্যাটারের মাধ্যমে, যদি আপনাদের কোনো রকম কোনো সামাজিক অনুষ্ঠানের সাহায্যের প্রয়োজন হয়, সেটা বিয়ে হোক, অন্নপ্রাশন, জন্মদিন থেকে কর্পোরেট ইভেন্ট, যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য কিন্তু আমন্ত্রণ ক্যাটারের নাম্বার আমি ডিসক্রিপশান এবং স্ক্রিনে দেওয়া রইল, যোগাযোগ করতে পারেন। এর আগে ইনাদের কাছে দুবার গেছিলাম আর সেইখানে ভিডিও দেখেই কিন্তু ইনারা এখানে ইনাদের সাথে কন্ট্যাক্ট করেছিলেন, আর সেখানে আসতে পেরেছি বলে সত্যি খুব ভালো লাগছে। আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই তাহলে অবশ্যই পেজটা ফলো করুন। আজ এই অবধি, নেক্সট দিন দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। বাই বাই, গরমের সত্যি অবস্থা খারাপ, বাই।